আমরা আমাদের অ্যাসোসিয়েশন রিলেশনশিপের ডকুমেন্টে চলে আসলাম। প্র্যাকটিস 5-10 নিয়ে গত ক্লাসে একজনের দেওয়া স্যাম্পল কিন্তু আমরা করছি, তাই না? ওইটাতে আমরা আপডেট করছিলাম, ওনার অলমোস্ট করাই ছিল। প্র্যাকটিস 4 এর ব্যাপারটা বলেন তো, আপনারা করতে পারছেন কিনা? প্র্যাকটিস 4, আচ্ছা প্র্যাকটিস 4টা কি ছিল এটা মনে করিয়ে দিই। করছেন? ইউনিক করা লাগবে, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার কতজন করছেন একটু হাত তুলেন। সংখ্যা খুব কম, বাকিদের ঠিক কোর্স থেকে আপনারা কি চান? যদি প্র্যাকটিস না করেন তাহলে ধরে নিব যে আসলে কোর্সের সাথে আপনি নাই, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আপনি এক অ্যাক্সেসে যাচ্ছেন, কোর্স আরেক অ্যাক্সেসে যাচ্ছে। এটা কি আপনাদের কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি, মানে আপনি বুঝতে পারছেন না কোর্সটা নাকি? তো আমি একে একে জিজ্ঞেস করি, আপনি করছেন প্র্যাকটিস? পরে দুইজন এখানে আসেন নাই কেন? আজকে কখন আসছেন? আমি বলতে চাচ্ছি আজকে কখন আসছেন? 6টায়? হ্যাঁ 4:30। ওকে, এসে প্র্যাকটিস করছিলেন? 5-7 জন, মানে খুব ভালো করে লক্ষ্য করেন, আমাকে এক্সকিউজ বলে কোনো লাভ হচ্ছে না। ওকে, ইউ লাইক ইউ নো হাউ টু বি ইট, রাইট? আর এক্সকিউজ করা লোকজন এরপর লাইফে পরবর্তীতে কন্টিনিউয়াস এক্সকিউজে বলবেন, এটা দিয়ে তেমন কোনো কাজে আসে না। আমাকে বলেন আপনি কম্পিউটারটা ঠিক করছেন কিনা, ঠিক করে প্রবলেম সলভ করতে গিয়ে আপনার পুরো রাত আপনি জেগেছিলেন কিনা, বুঝতে পারছেন? আলটিমেট গোলটা যেন এরকম হয়। আর আমাকে রিকোয়েস্ট করছেন কিনা যে ভাইয়া ল্যাপটা খুলে রাখা যায় কিনা। ওকে, কেমন আলটিমেট আপনি কাজ দ্বারা ড্রাইভ করবেন। পরের জন করছেন কেন? সময় পান নাই? ওকে, আমার সাথে আলাপ করবেন, আপনি কি প্রবলেম ফেস করছেন? পেছনে পাশের জন তারপরে করছেন, ফাইন। আর এদিকে আপনারা করছেন দুজন? ওকে, পেছনে দুজন? তারপরে তার মানে আপনাদের কাছে কি মনে হচ্ছে কোর্স আমরা খুব ফাস্ট যাচ্ছে, আপনারা সময় পাচ্ছেন না? তাহলে জব করেন আপনি? আচ্ছা, যারা জব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করি, হ্যাঁ, এই মানে 2-3 ঘন্টা 5 ঘন্টা দিয়ে প্রোগ্রামার হওয়া যাবে না। আপনারা যে জায়গায় যে পজিশনে আছেন এখন, 12-14 ঘন্টা দেওয়ার মেন্টালিটি গ্রো করা, কেমন? আর আপনি যদি আসলে ওই মেন্টালিটি না রাখেন তাহলে অন্য লাইনে ট্রাই করতে পারেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসলে প্যাশন ছাড়া এবং ডেডিকেশন ছাড়া এখানে হবে না, রাইট? সো এটা আমার আপনার বেটারমেন্টের জন্য বলতেছে, আপনাকে 12-14 ঘন্টা কিন্তু কেউ বেঁধে রাখতে পারবে না, তাই না? আপনি নিজেকে বাঁধবেন কিভাবে? আর ওখানে বেঁধে রাখলে প্রোডাক্টিভিটিও কি হবে, বড় জোর একটা চাকরি হবে, তাই না? এটা দিয়ে তেমন কিছু যায় আসে না। আপনি এসে অন্য লাইনে গেলে আরো ভালো করতে পারবেন। আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল ডিফিকাল্টির চেয়ে অনেকেই আসলে সময়টুকু ইনভেস্ট করতেছে না, ওই জায়গাতে প্রবলেম হচ্ছে। এখন এইটা যদি এই বয়সে এই সুবর্ণ সময়ে করেন, পরে তো একেবারে ধরা পড়ে যাবে। নো ফ্রি রাইড ইন দিস ওয়ার্ল্ড, রাইট? কিছু না, আপনি যতই ঝামেলায় পড়েন না কেন, আনফর্চুনেটলি আপনার গল্পগুলা বড় জোর হয়তো শুনবে, কারণ আপনার লাইফে অনেক ক্রিটিক্যাল টাইম যাচ্ছে। আপনার একটা চাকরি দরকার, আপনি একটা কোম্পানির সিইওর সাথে দেখা করলেন, আপনি আপনার আসলে রিয়েলি ক্রিটিক্যাল টাইম যাচ্ছে, ধরেন আপনি ওনাকে বললেন, আপনার কি কাছে মনে হয় যে প্রোগ্রামার হিসেবে আপনাকে জব দিবে? সরি না, মানে আপনার গল্পটুকু শুনবে, দুঃখ প্রকাশ করবে, রাইট? এরপর বলবে যে আপনি নিজেকে প্রুভ করেন আপনি একজন প্রোগ্রামার হওয়ার যোগ্য। ওকে, সো সামনে কোনো কিছু ঝুলে রাখেন না, কোনো এক্সকিউজ রাখেন না, নিজেদের উদ্যোগে আগাতে থাকেন, আপনার মাইন্ডসেটে আগে ঠিক করেন, তারপর প্রোগ্রাম আর। ওকে, কেমন? আচ্ছা চলে আসেন। একজন একজন প্রফেশনাল প্রোগ্রামার অথবা প্র্যাগমাটিক প্রোগ্রামার অন অ্যান অ্যাভারেজ ডেইলি 12 ঘন্টা কোড লেখা লাগে ধরে নিতে পারেন। উনি অফিসে কোড লেখেন, উনি বাসায় যে কোড লেখেন তা না, বাট উনি চিন্তা করেন অনেক কিছু, তাই না? নতুন কিছু, নতুন আইডিয়া, রাইট? ওটা কিন্তু কন্টিনিউয়াস করেন।
এটা কখন করতে পারে একজন মানুষ? যখন ওই মানুষটা ওই জিনিসটাকে পছন্দ করে, তাই না? আদারওয়াইজ নট। আর পুরা 12-14 ঘন্টা ইনভলভ ছিলেন, ওই জিনিসটা ভালো লাগলো না, এর চেয়ে মনে হয় পেইনফুল লাইফ আর কিছু নাই। এটা করতে যায় না, নিজের উপর ফোর্স খাটায় না, ভালো না লাগলে অন্য কিছু করবেন, আপনি অন্য কিছুতে অনেক ভালো করতে পারবেন। ওকে চলেন, অনেক পানি টানি দিলাম, এবার ওরে চলে আসি। ওকে, সো যারা করেন নাই, ইটস ইউর জব টু কমপ্লিট দিস। এটার জন্য যদি রাত জাগা দরকার হয় রাত জাগেন, 1-2 রাত জাগলে কি হয়েছে? এ বয়সে যদি রাত না জাগতে পারেন তাহলে বুড়া বয়সে পারবেন? এ বয়সে অনেক প্রোগ্রামে আপনারা রাত জাগেন না, জাগেন কি না? জাগেন তো, এরকম তো কেউ না। একবার আর্মি ট্রেনিং, সকাল কি 8টার সময় ঘুমায় পড়েন, ভোর রাতে উঠেন, তাই না? বরং ওইটা করলে আরো ভালো হবে, অনেক সময় বের হবে। আচ্ছা, সো প্লিজ রাত জেগে হলো এই প্রবলেমগুলো সলভ করে কভার করে ফেলেন, কারণ আমরা আপনাদের জন্য ওয়েট করব না। কেমন, বিভিন্ন রকম রিভিউ ক্লাসও হচ্ছে, কিন্তু ডেফিনেটলি কোর্স একদম বসে যাবে, ওরকম করার কোনো উপায় নাই। ওকে, আমরা সামনের দিকে আগাচ্ছি। প্র্যাকটিস 5 কিন্তু আমাদের শেষ, আমরা এবার চলে আসি 1-to-many রিলেশনশিপ উইথ লিটল কমপ্লেক্সিটি। আচ্ছা, ব্যাপারটা বুঝি, এক্সাম্পলে আসি। ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট নিয়ে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা ছিল 1-to-many রিলেশনশিপের উপর ভিত্তি করে, এবং সেখানে আমরা দেখছি ডিপার্টমেন্ট একটা এবং ওই একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক স্টুডেন্ট থাকে, তাই না? এখানে দেখেন ডিপার্টমেন্ট ঠিক একটা না। এই ইউআইটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডিপার্টমেন্ট একটা না কেন বলছে দেখেন, তিনটা অংশ আছে অ্যাপ্লিকেশনের। প্রথম অংশ হলো ডিপার্টমেন্ট ইনফো, ডিপার্টমেন্টের ইনফরমেশন সেভ করবো এখানে। এই যে সেভ করবো, ধরুন আমি দিলাম সিএসসি কম্পিউটার সায়েন্স, এই যে দুটা ড্রপ ডাউন দেখছেন, দুটা ড্রপ ডাউনে কিন্তু তখন ডাটাটা চলে যাবে। যেমন এখানে ডিপার্টমেন্ট দেখাবে সিএসসি, রাইট? এখানেও কিন্তু সিএসসি দেখাবে। দেখানোর পর কি হবে, ধরুন আমি তাহলে তিনটা ডিপার্টমেন্ট সেভ করলাম, তাহলে কম্বো বক্সে ড্রপ ডাউনে কয়টা আসবে? তিনটা কিন্তু চলে আসবে। এখন এবার আমি বললাম সিএসসি ডিপার্টমেন্টে এখন আমি যত ইচ্ছে স্টুডেন্ট সেভ করব, কিছু করলাম। আবার বিবিএ ডিপার্টমেন্টে কিছু করলাম, আবার ধরেন ফিজিক্স ডিপার্টমেন্টে কিছু করলাম, রাইট? আচ্ছা, তারপরে দেখেন আমি যে কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করে শো বাটন ক্লিক করব, কোন স্টুডেন্ট গুলা দেখাবো ওই ডিপার্টমেন্টে। সো আমি ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, এখন আমাকে বলেন স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে রিলেশনশিপ এখানে কেমন? ইজ ইট মেনি টু মেনি আর ওয়ান টু মেনি? স্টিল ইট ইজ ওয়ান টু মেনি, এটা বুঝতে পারছেন কিনা দেখেন। হোয়াই? কারণ একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে ভর্তি হয় এবং একটা ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট থাকতে পারে, সো ইটস নট মেনি টু মেনি ফার্স্ট। কিন্তু আগেরটার থেকে এটা মানে ডিফারেন্সটা কোন জায়গায়, আগেরটার এটার মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? নিশ্চয় আপনাদের সামনে ডকুমেন্ট থাকার কথা, সো আগেরটা দেখেন। ওকে, আগেরটা দেখেন, আগেরটা ছিল এটা, আগে ছিল একটা ডিপার্টমেন্ট, রাইট? এখন কিন্তু অনেক ডিপার্টমেন্ট আসছে, পরের গল্প সেম, পরের গল্প সেম কি, প্রত্যেক ডিপার্টমেন্টে আবার অনেক স্টুডেন্ট যেতে পারে, তাই না? যেটা ছিল আসলে এই অংশটুকু, ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট যেতে পারে, তাই না? এখন আমরা বলছি হ্যাঁ কথা সত্য, কিন্তু আমি অনেক ডিপার্টমেন্ট ক্রিয়েট করার অপশন চাই, আমি চাইলে একাধিক ডিপার্টমেন্ট রাখতে পারবো এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি একাধিক স্টুডেন্ট রাখতে পারবো, তাই না? আচ্ছা, তো এই এই এক্সাম্পলটা এখন আমরা করতে চাচ্ছি। তার আগে যেহেতু কম্বো বক্সের সাথে আপনারা ফ্যামিলিয়ার না, আমি কম্বো বক্সের একটা এক্সাম্পলের দিকে চলে যাই। ইয়েস, পেছনে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ও আচ্ছা, ওই কোশ্চেন অলরেডি একজন করছেন এর আগের ক্লাসে, তাই না? আমি সেটা আনসার দিই নাই, তো আজকে দেওয়ার চেষ্টা করবো। কেমন, ভালো হয় সোর্স কোড খুলে কথা বললে। ওকে, সো আপনাদের ওই সোর্স কোডটা নিবো, আমি এক্সপ্লেইন করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, ওকে, ভালো কথা। উনি বলতেছে ডিপার্টমেন্ট কম্বো বক্সটা উপরে দিলে ভালো হয়, ঠিক আছে? ডিজাইন করার সময় টান দিয়ে উপরে দিয়ে দিব। ওকে, আচ্ছা, নেক্সট। এখন আমি ওই অ্যাপ্লিকেশনে চলে আসি যেটা আপনাদেরকে বলছি,
যে আপনারা অবজেক্ট নিয়ে এবং কম্বো বক্স নিয়ে ঠিক কাজ করেন নাই। আচ্ছা দেখেন, আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা রান করি। আমি দিলাম রেজিস্ট্রেশন নাম্বার, সি দিস 001 নেম নাজমুল, অ্যাড্রেস ঢাকা, অ্যাড স্টুডেন্ট অ্যাডেড 002 আফসানা, সিট ইজ দি অ্যাড স্টুডেন্ট অ্যাডেড। এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাই না? 001 002। আপনি যখন 001 সিলেক্ট করবেন দেখেন নাজমুল ঢাকা চলে এসছে, তাই না? এবং 002 আফসানা চলে এসছে, রাইট? এই কাজটা আমরা কিভাবে করলাম এটা আমরা একটু দেখি। ইউআই দেখে তো কুইকলি সিদ্ধান্ত নেওয়া যায়, এখানে একটা এন্টিটি আছে, স্টুডেন্ট এন্টিটি অথবা অবজেক্ট, যার তিনটে ইনফরমেশন আছে, রেজিস্ট্রেশন নাম্বার, নেম এবং অ্যাড্রেস, তাই না? কনফিউশন? ওকে, দেন স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসে তাহলে আমরা চলে আসি। একটা কনস্ট্রাক্টর আছে, তিনটা ডাটার জন্য সেট গেট আছে, তাই না? ভেরি ইজি ক্লাস। হ্যাঁ, পরবর্তী অংশ অ্যাড বাটন ক্লিক করলে আমরা কি করি এটা একটু দেখেন। আচ্ছা, কম্বো বক্সের নামটা একটু বলি আপনাদেরকে। কম্বো বক্সের নাম হলো স্টুডেন্ট কম্বো বক্স, তাই না? স্টুডেন্ট কম্বো বক্স। তাহলে আমরা প্রথম দেখি অ্যাড বাটনে ক্লিক করলে যে কম্বো বক্সে আসে এটা কিভাবে আসে। নর্মালি স্ট্রিং হলে আপনারা পারেন, সমস্যা নেই। আপনারা স্ট্রিং হলে অথবা ইন্টিজার নাম্বার হলে আপনারা কি করেন, এই যে স্টুডেন্ট কম্বো বক্স ডট আইটেমস ডট অ্যাড, এখানে যদি আমি স্ট্রিং ডাবল হতো তাহলে আমি সেটাকে অ্যাড করে দিতাম, তাই না? বাট আমি এখানে কি অ্যাড করছি দেখছেন, স্টুডেন্টের একটা অবজেক্ট, তাই না? ইউ গেট ইট, স্টুডেন্টের একটা অবজেক্ট অ্যাড করছি। ওকে, তো স্টুডেন্টের অবজেক্ট যদি এখানে অ্যাড করি তাহলে কোশ্চেন চলে আসে, কম্বো বক্স শুধু রেজিস্ট্রেশন নাম্বার কেন দেখাচ্ছে? আর একটা কম্বো বক্স কিন্তু একাধিক ডাটাও দেখাতে পারে না, তাহলে একাধিক কি ভার্টিক্যালি দেখে, হরাইজন্টালি কিন্তু একাধিক ডাটা কখনো থাকে না। নর্মালি উইন্ডোজ ফর্মের যে যে কম্বো বক্স আছে, তাই না, তার মধ্যে এরকম কিন্তু আমার এখানে আমরা রান করার পর দেখেন আমার এখানে কিন্তু শুধু রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছিল, তাই না? এখানে কিন্তু এটা দেখায় না, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, তাই না, আরো অনেক কিছু দেখায় নাই পাশাপাশি। রেজিস্ট্রেশন নাম্বার কেন দেখাচ্ছে, কারণ হলো আমার উপরে লাইনটা দেখেন, ফর্ম লোডে অথবা কনস্ট্রাক্টরে আমি কি বলে দিচ্ছি, এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি স্টুডেন্ট কম্বো বক্স ডট ডিসপ্লে কি, ডিসপ্লে মেম্বার রেজিস্ট্রেশন নাম্বার। এটার অর্থ বুঝতে পারছেন কিনা দেখেন, এটার অর্থ হলো আপনি কম্বো বক্সকে আগেই বলে রাখছেন তোমার কাছে কিন্তু কিছু অবজেক্ট আসবে পরবর্তীতে, কিন্তু তুমি প্রিপেয়ার থাকো, তুমি সেই অবজেক্টের একটা প্রপার্টির নাম হলো রেজিস্ট্রেশন নাম্বার, সেইটার মধ্যে যে ভ্যালু গুলা পাবা সেটা তুমি দেখাবা। এটা কি বোঝা গেছে, তাই না? এটার অর্থ সেটা। আর ভ্যালু যদি বলে দেন তাহলে তো এক এক অবজেক্টের এক এক ভ্যালু, এটা কি দিতে পারবে? বুঝতে পারছেন, এটার অর্থটা আগে বুঝেন। এটার অর্থ হলো তোমার কাছে যে অবজেক্ট গুলো আসবে সে অবজেক্টের কোন ডাটা দেখাবা, কোন ডাটা, রেজিস্ট্রেশন নাম্বার নামে তার একটা প্রপার্টি থাকবে, সেই প্রপার্টির ডাটাটা। ওকে, চলেন আমরা টেস্ট করে দেখি কি আসে। ভ্যালু মেম্বার অন্য জিনিস, ভ্যালু মেম্বার হলো বিহাইন্ড রাখে, ডিসপ্লে মেম্বার হলো যেটা সামনে দেখায়। কেমন ভ্যালু মেম্বার মানে হলো ও বিহাইন্ডে ধরে রাখবে, তা আমরা বিহাইন্ডে পুরো অবজেক্টে ধরে রাখতেছি। দেখেন আমরা বিহাইন্ডে কি ধরে রাখতেছি, অবজেক্ট, ব্যাপারটা ঠিক এই রকম। আমি আপনার ইয়াতে আসি, যে কম্বো বক্সের মধ্যে, আমার কম্বো বক্সের মধ্যে আসলে তো ডাটাগুলো থাকে, তাই না? সে সামনে আমাকে কি দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার কি 001 002। আমি অ্যাড করছি কি, আমি কিছু তো রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করছি না, দেখেন আমি কি অ্যাড করছি, আই নো স্টুডেন্ট কম্বো বক্স ডট আইটেমস ডট অ্যাড কি, তারপর কি লিখছি, অবজেক্ট অ্যাড করছি, আমি তো রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করি না। তার মানে কি প্রত্যেকটার বিহাইন্ডে আসলে কি এক একটা অবজেক্ট ট্যাগ হয়ে আছে, তাই না? এটা কি বোঝা গেছে, তাই না?
যেমন এটা বিহাইন্ডে আছে 001 রেজিস্ট্রেশন নাম্বারে যে স্টুডেন্ট অবজেক্টটা ছিল পুরো টুকুটা এক হয়ে আছে, 002 এর এগনেস্টে এটা থাকবে, 003 এর এগনেস্টে। দুইটা দিলে রেজিস্ট্রেশন নাম্বার এন্ড নেম মানে কি ডিসপ্লে মেম্বার? না ডিসপ্লে মেম্বার দুইটা দেখানো অপশন নাই, উইন্ডোজ ফর্মের অপশন নাই, অন্য কিছুতে থাকতে পারে। উইন্ডোজ ফর্মের যে কম্বো বক্স, চলেন একজন বলছে যে নেমটা দিয়ে দেই, নেম। সো টেস্ট ইট 001, ওকে। সো আমরা আবার দিলাম আজমল, আজমল, ওকে, ঢাকা। ইউ সি নাও ইট শোজ নেম, তাই না? অ্যাড্রেস দিলে অ্যাড্রেস, ওকে। না দিলে কি হয় আগে একটু দেখেন, না দিলে কি হয়। এটা লিখলাম না, এটা কোথায় লিখছে আপনারা তো দেখছেন, তাই না? ওই যে ফর্মের কনস্ট্রাক্টরে লিখছে। সো 001 আর 002 পাইলাম, টেস্ট পাইলাম, টেস্ট কিছু একটা দিলাম, অ্যাড স্টুডেন্ট অ্যাডেড, এবং এখানে কি আসছে দেখুন। আচ্ছা ওকে, কম্বো বক্স ডট স্টুডেন্ট না, কম্বো বক্স এপিপি ডট স্টুডেন্ট। কি ইজিলি বোঝা যায়, যেই টাইপের অবজেক্ট অ্যাড করতে বলছেন সেই টাইপের অবজেক্টের টাইপটা কি, ক্লাসটা কি, ক্লাসের নাম কি, স্টুডেন্ট। এবার স্টুডেন্ট ক্লাসে আসেন, স্টুডেন্টের ক্লাসের নামের সাথে উপরে যে নেম স্পেস আছে সেটা সহকারে সে দেখিয়ে দিচ্ছে, রাইট? কারণ কি সে কনফিউশনে পড়ে গেছে, কারণ কম্বো বক্স নিজে থেকে বুঝতেছে না অবজেক্টের তো আমার ভাই অনেক প্রপার্টি আছে, কোন প্রপার্টিটা দেখাবো, কোন অ্যাট্রিবিউট দেখাবো, রাইট? তখন সে বুঝতেছে না, তখন সে কনফিউশনে পড়ে গেছে। সো কি করতে হবে আমাকে, এটা দেখিয়ে দিতে হবে, তাই না? ওকে ক্লিয়ার সবাই? আচ্ছা সো এবার আসেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি। আমি স্টুডেন্টের এই অংশটুকু যেটা কথা বলছিলাম, সরি, এই আমাদের যে প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস না, এইটা এটা আমি এখন আপনাদের সামনে করছি, দেখেন অ্যাগেন এটা প্রায় সিমিলার, তারপরে আমি কোডটুকু লিখছি। 20 তারিখ ডিপার্টমেন্ট এপিপি নাম দিলাম, ওকে। ইউআই ডিজাইন কমপ্লিট, আমরা ইউআইটার নামটা ঠিক করে দিই, নেক্সট। ক্লাসগুলোর সাথে ফ্যামিলিয়ার করাই, কারণ কোডে হয়তো হালকা একটু পার্থক্য থাকতে পারে আপনাদের সাথে আমার এই কোডে। তো স্টুডেন্ট ক্লাস অ্যাজ ইউজুয়াল, তিনটা ডাটা আছে, প্রাইভেট অ্যাট্রিবিউট আছে, কনস্ট্রাক্টর আছে, আর তিনটা প্রপার্টি আছে গেট পার্ট নিয়ে। ডিপার্টমেন্ট ক্লাস দেখেন, ডিপার্টমেন্ট ক্লাসে কি কি আছে, মোরালে সেম হবে। আপনারা এই ফর্মটা দেখছেন কিনা আমি শিওর না। সো দেখেন আমরা এখানে কি লিখলাম, আপনার নর্মালি ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্টের লিস্ট আছে, তাই তো? এই ব্যাপারগুলো একটু আস্তে আস্তে আলোচনা করছি, এবং সেখানে আপনারা কিন্তু নর্মালি এইভাবে লিখে দেন, তাই না? তাই না? ওকে, এইটা লেখা এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এইভাবে লেখা আর এইভাবে লেখা সেম কথা, দেখেন একই কাজ হচ্ছে কিনা। আমার উদ্দেশ্য হলো ডিপার্টমেন্টের একটা অবজেক্ট তৈরি হওয়ার সময় লিস্টটা ইনিশিয়ালাইজ হোক, তাই না? তাই না? সো এই ক্ষেত্রে লিখলে কি হয়, অবজেক্টটা তৈরি হওয়ার মোটামুটি আগে ইনিশিয়ালাইজ হয়, কারণ আগে কিন্তু সে ভেরিয়েবলগুলোকে ফিল্ডগুলোকে চিনে আসে, তারপর কনস্ট্রাক্টরটা কল হয় অবজেক্ট তৈরি হওয়ার সময়। তাহলে আমি এখানে যে লিখছি এটা কি খুব বেশি ভুল হয়ে গেছে? না না, হয় নাই। এটা কখন হচ্ছে তাহলে? অবজেক্ট তৈরি হওয়ার সময় লিস্টটা ইনিশিয়ালাইজ হচ্ছে, ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করি নাই, মাঝে মধ্যে এটা দরকার হতে পারে, বাট এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে উপরে লেখা নিচে লেখা সেম কথা। ওকে আচ্ছা, পরের অংশ দেখেন। আমরা বলছি, এটা অবশ্য আপনাদের লজিকে ছিল কিনা আমার খেয়াল নাই, কনস্ট্যান্ট বলে একটা শব্দ আছে এখানে, আপনারা জানেন কনস্ট্যান্ট মানে কোনো কিছুকে ইনিশিয়ালাইজ করার পর, তাই না, সেটাকে আর চেঞ্জ করা যায় না। তো আমরা এটা এই কনস্ট্যান্টটা কেন রাখছি একটু কোড দেখলে আপনারা বুঝবেন। সেটা হলো,
আমরা লিখছি ম্যাক্স নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ একটা ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম কত স্টুডেন্ট ভর্তি হতে পারে, দুইজন। টেস্ট করার জন্য হয়তো দুইজন দিছে, ফর এক্সাম্পল হয়তো 20 জন হতে পারে। কেন দিলাম? যদি অ্যাড স্টুডেন্ট মেথডে আসেন, দেখেন আমরা প্রথম কি করছি, আমাদের এখানে একটা লজিক্যাল অংশ আছে, সেটা কি, স্টুডেন্ট কখনোই এই যে ম্যাক্স স্টুডেন্টের বেশি হতে পারবে না, এটা একটা লজিক। এটা কোথায় লিখছি এটা দেখছেন, অ্যাড স্টুডেন্ট মেথডের মধ্যে, অন্য জায়গায় কিন্তু লেখি নাই, ইউআইতে কিন্তু লেখি নাই, রাইট? পরের অংশ দেখেন, আচ্ছা আমরা আমরা মাইট বি ওকে, আচ্ছা এখানে আরেকটা মেথড আছে, এটা আমি পরে ব্যাখ্যা করছি। আপনাদের ক্ষেত্রে কি ছিল, অ্যাড স্টুডেন্ট মেথডের মধ্যে আরেকটা লজিক ছিল আপনাদের ক্ষেত্রে, সেটা কি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা কি আছে কি নাই, তাই না? থাকলে বলা হবে সরি স্টুডেন্ট অ্যাড করা হবে না। তো আপনারা যদি দেখেন এই টাইপের একটা মেথড আছে এখানে, যে মেথড আসলে বলে দেয় কি, স্টুডেন্ট অবজেক্ট দিলে সে বলে দেয় এই স্টুডেন্টটা আছে কি নাই, তাই না? মেথডের নামটা দেখছেন কি লিখছি, ডাজ স্টুডেন্ট এক্সিস্ট, রিটার্ন টাইপ কি বুলিয়ান, পেলে কি করে ট্রু রিটার্ন করে, পুরাটুকু ঘুরলো পেলো না, কি রিটার্ন করে, ফলস রিটার্ন করে, কারণ প্রবলেম আছে কিনা। আমি জাস্ট বিচ্ছিন্ন মেথডের সাথে ফ্যামিলিয়ার করছি, পুরাটুকু এখনো বলছি না। অর্থাৎ এরকম একটা মেথড আছে, কিন্তু এই মেথড কিন্তু আমি এখানে কোথাও থেকে কল করি নাই, দেখছেন এখন কল করি নাই, এটা আমাদের পরে লাগবে, আমি পরে ব্যাখ্যা করব। ওকে রাইট, আনফর্চুনেটলি যারা হয়তো প্র্যাকটিসগুলো করেন নাই তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আর কি এখন ব্যাপারগুলো। ওকে সো আমি তাহলে সামনের দিকে আগাই। আমরা এখানে বলছি আমরা প্রথম নর্মালি হিসাব করি, আমরা ওই লজিক টজিকের কথা কিচ্ছু ভাবি না, ভাবার দরকার না, আমরা বাদ দিচ্ছি। আমরা বলতেছি আমি এখানে ক্লিক করলে ডিপার্টমেন্ট অ্যাড হবে, তাই তো? রাইট, সো আমার ডিপার্টমেন্ট এখন কি একটা না একাধিক? তাহলে ডিপার্টমেন্টে কি লাগবে, কোথায় লাগবে, কোথায় রাখবো, কোন ফিল্ড লেভেলে, কোন ক্লাসে যাব, বাটনে আসলাম, তারপর ক্লাসের নাম বলেন, ডিপার্টমেন্ট ইউআই ক্লাসে, তাই না? আচ্ছা ডিপার্টমেন্ট ক্লাসে কেন হবে না, কারণ বাস্তবতার সাথে এটা কোনো মিলেই না, ডিপার্টমেন্টের ভিতরে অনেক ডিপার্টমেন্ট আছে, এটা কি কোনো মিন হয়, মিনিং আছে? স্টুডেন্ট ক্লাসে কেন হবে না, একটা স্টুডেন্টের ভিতরে অনেক ডিপার্টমেন্ট আছে, ফুললি মানে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি, তাই না? সো আপাতত নর্মালি যদি আমরা চিন্তা করি, আমরা এটা ভাবতে পারি যে এই ডিজাইনের মধ্যে, এই যে এই ইউআইয়ের মধ্যে আমরা একটা লিস্ট রেখে দিলে আপাতত প্রবলেম সলভ হচ্ছে, তাই না? আচ্ছা সো চলেন আমরা সেটা লিখে দিই, আমরা বাটন ক্লিক করি, আমরা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের একটা লিস্ট আপনারা বলছেন ফিল্ড লেভেলে নিতে হবে, তাই না? সো আমরা এখানে নিয়ে নিই লিস্টটা, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টস, তারপর এটাকে অ্যাড করে নিই, দেন ডিপার্টমেন্টস ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট, তাই তো? শেষ। আচ্ছা এটাকে আরো অনেকভাবে লেখা যায়, তারপর আমি লিখলাম, আমি তো বলছি যে অনেকভাবে লেখা যাওয়ার যে উপায়, পরবর্তী অংশ ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট, কোড এবং নেম, কোড কোথায় আছে, কোড টেক্সট বক্স ডট টেক্সট, এবং নেম ডিপার্টমেন্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট। ডিপার্টমেন্ট ক্রিয়েট হলো, তারপর কি করব, ডিপার্টমেন্টস ডট অ্যাড, না আপাতত আমি আপাতত এখানে অ্যাড করছি, ওকে সো কি যাবে, এ ডিপার্টমেন্ট, এটা বুঝেন নাই, কেউ আছেন, না থাকার না থাকারই কথা, চলে আসেন। এরপর কম্বো বক্স দুইটাতে অ্যাড করতে হবে না, তাই না? তো কম্বো বক্স দুইটাতে অ্যাড করে দিই, একটা হলো আমি কম্বো বক্স লিখি, কম্বো বক্স ডিপার্টমেন্ট কম্বো বক্স একটা নাম, ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট আইটেমস ডট অ্যাড, তাই না? কাকে অ্যাড করবো, এ ডিপার্টমেন্টকে, তাই না? আসলে কি ডিপার্টমেন্টের এখানে কি অবজেক্ট দুইটা না, একটা অবজেক্টে বিভিন্ন জায়গায় রেফার করে দিচ্ছে, কি করছে, অবজেক্ট কিন্তু একটা, বাট ওর মধ্যে ওর বিভিন্ন পয়েন্ট রাখতেছে, তাই না, হুক রাখতেছে। ওকে নেক্সট, কম্বো বক্স একটা হলো
ডিপার্টমেন্ট টু শো স্টুডেন্ট লিস্ট কম্বো বক্স, অর্থাৎ কম্বো বক্স তো এখানে দুইটা, সো এটার জন্য ডট আইটেমস ডট হেড এ ডিপার্টমেন্ট, ডান, ওকে। সো দুইটা কম্বো বক্স হয়ে গেল, কিন্তু আপনারা জানেন আমি একটা কিছু বলি নাই, সেটা কি কম্বো বক্স গুলার ডিসপ্লে মেম্বার, তাই না? সো এটা বলে দিতে হবে ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট ডিসপ্লে মেম্বার। ডিপার্টমেন্টে কি দেখাতে চান? ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার নাই, কোড অথবা নেম আছে, তাই না? আমরা কোড দেখিয়ে দিলাম, তো একই রকম ভাবে কম্বো বক্স ডট ডিসপ্লে মেম্বার ইকুয়ালস ফিনিশ। ওকে, দেন এবার বললাম ফিজিক্স এইচ ওয়াই এস আই সি এস, এবার দেখেন চলে আসছে, কিরকম চলে আসছে, তাই না? ওকে, কাজ কিছুটা হয়ে গেল। সেটাই তো আমি লিখছি দুটো লাইনে, লাস্টের দুটো লাইন দেখ, তাই নয় কি লিখছি না? ওকে, এটার জন্যই তো আসে। আর আমি তো আগেই বলে রাখছি যে তুমি কোডটা দেখাবে, এটা তো আগেই বলে ফেলা, তাই না? ওকে, সো এতটুকু ডান। তারপরের অংশ, বাটন ক্লিক করলে কি হবে, স্টুডেন্টটা যেই ডিপার্টমেন্ট সিলেক্টেড হবে সেই ডিপার্টমেন্টে অ্যাড হবে, তাই না? ওকে, ক্লিক, প্রথম স্টুডেন্ট অবজেক্টটা তৈরি করে ফেলি, স্টুডেন্ট এ, সরি, এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট, সরি, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট কমা নেম টেক্সট বক্স স্টুডেন্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট এবং ইমেল। সো আপনারা অনেকের ইয়ে আছে না যে বিটিএন লিখবো নাকি টিএক্সটি লিখবো, তাই না? এখন দেখছেন আমি ফোকাস করতেছি আমার কোন জিনিস, নট কম্পোনেন্টের নাম কি, সেটার দিকে আমি যাচ্ছি না, তাই না? কুইকলি চলে আসে এখন, মানে এটাই বেটার অপশন, রাইট? ইনফ্যাক্ট মাইক্রোসফট এইটাই ফলো করছে, তাই না? ওদের বিভিন্ন ডকুমেন্টে আপনারা দেখবেন এই নেমিং কনভেনশন। স্টুডেন্ট তো তৈরি হলো, এবার কি করব, কোথায় অ্যাড করব, কোন ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টটা কার কাছে আছে, সিলেক্টেড ডিপার্টমেন্ট, সিলেক্টেড ডিপার্টমেন্ট কিভাবে পাবে। আচ্ছা, আসেন আমরা এই যে ডিপার্টমেন্ট কম্বো বক্সেই তো, তাই না? এইটার নাম হলো ডিপার্টমেন্ট কম্বো বক্স, এটা। ওকে, সো আমরা এবার এখানে চলে আসি, ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট সিলেক্টেড, সিলেক্টেড টেক্সট আছে, আইটেম আছে, ভ্যালু আছে, কেমন? টেক্সট হলো তো টেক্সট, তাই না? যেটা দেখাই, এটা দিয়ে কি কাজ হবে? না, দেখেন ফিজিক্স, ওটা তো একটা স্ট্রিং, ওটা তো আর অবজেক্ট না। সিলেক্টেড ভ্যালু কি জানেন? সিলেক্টেড ভ্যালু হলো, আমরা যদি ওই যে ডিসপ্লে মেম্বার ভ্যালু মেম্বার বলছেন না, ভ্যালুতে যদি কিছু রেখে আসতাম, আমরা কিছু রাখছি, রাখি নাই কিন্তু, কিন্তু আমরা আইটেমস ডট অ্যাড দিয়ে ওখানে কি রাখছি, পুরো অবজেক্টটা রেখে দিছি না? আপনি যদি ওই যে আমি এখানে গোল সাইন দিয়ে যেটা দিছি, এইটা যদি ধরতে চান তাহলে আপনার লাগবে সিলেক্টেড আইটেম। অর্থাৎ এক্ষেত্রে কি করবে, বিহাইন্ডে যে অবজেক্টটা ট্যাগিং হয়ে আছে সিলেক্টেড টেক্সটে, সেটাকে আপনাকে সে রিটার্ন করে দেবে। আচ্ছা, এখন দেখেন ডট দিচ্ছি আমি, আবার একটু আপনারা পড়ে দেখেন, সিলেক্টেড আইটেম কি রিটার্ন করো, বলছে যে এটা একটা প্রপার্টি, কি টাইপ রিটার্ন করে, কি টাইপ অবজেক্ট, এখন কি ক্লিয়ার না? হ্যাঁ, সো সি অবজেক্ট টাইপ রিটার্ন করে, তাই না? আমরা কি টাইপ রাখছি বলেন, আমরা কি টাইপ রাখছি? না, আমরা স্টুডেন্ট টাইপ রাখছি। অবজেক্ট কিন্তু ভেগ একটা টার্ম, অবজেক্ট হলো সবার উপরে আছে ইনহেরিটেন্স রিলেশনশিপ, এখানে আমি ওই দিকে যাচ্ছি না, অবজেক্ট একটা ভেগ টার্ম,
তাহলে আমরা তো, আমি তো জানি আমি স্টুডেন্ট টাইপ রাখছি, তাই না? আচ্ছা, যদি আমি, সরি স্টুডেন্ট না, কি টাইপ, ডিপার্টমেন্ট টাইপ, যদি আমি জানিয়ে এটা স্টুডেন্ট টাইপ রাখছি, তাহলে সরি ডিপার্টমেন্ট টাইপ রাখছি, এবার দেখেন আমি কি লিখছি, ডিপার্টমেন্ট সিলেক্টেড ডিপার্টমেন্ট ইকুয়ালস, তারপরও সে বলে না, দেখেন বলতেছে, আমি বললাম যে আমি তো জানি ডিপার্টমেন্ট টাইপে রাখছি, সো আমার রেফারেন্স তুমি দাও, তোমার অবজেক্টটা, অবজেক্টের রেফারেন্স দাও, আমি আমার এখানে একটা রেফারেন্স রাখছি, ওটাতে ইনিশিয়ালাইজ করো। বললো যে না পারবো না, তখন আমি আরো ফোর্স করছি, দেখেন কিভাবে আমি ওকে বলে দিলাম আমি টাইপ কাস্ট করতেছি, পুরো ব্যাপারটা বোঝা গেল কিনা। প্রথম দেখেন, সিলেক্টেড ডিপার্টমেন্ট অবজেক্ট টাইপ দেয়, অবজেক্ট টাইপকে আপনি ডিরেক্টলি ডিপার্টমেন্ট টাইপে রাখতে পারবেন না, তার জন্য আপনি নিজে থেকে কম্পাইলারকে বলে দিতে হবে, ভুল হলে ভুল হবে, আমি জানি তো, আমি রাখছি, আমি জানি, অনেকটা সেরকম, রাইট? সো এটাকে ডিপার্টমেন্টে কনভার্ট করো, তাই না? সো ডেফিনেটলি এটা তো ডিপার্টমেন্ট, আমরা তো জানি, আমরা তো ওই যে আইটেমস ডট কি অ্যাড দিয়ে আমরা ডিপার্টমেন্টে রাখছি, তাই না? ডিপার্টমেন্ট অবজেক্টটা পেয়ে গেছেন না? ডিপার্টমেন্ট অবজেক্টের মধ্যে তো আপনার অলরেডি মেথড তো আছে স্টুডেন্ট অ্যাড করার জন্য, তাহলে আমরা এটা লিখতে পারি কিনা দেখেন, সিলেক্টেড ডিপার্টমেন্ট ডট কি অ্যাড স্টুডেন্ট কি, এই যে উপরে যেটা তৈরি করলাম সেটা, ওকে তৃতীয় লাইন, এটা বুঝতে পারছেন কিনা বলেন প্রথম। এটা কি টাইপ রিটার্ন করে? অবজেক্ট টাইপ, কিন্তু আমি আমি জানি এটা কি টাইপ, ডিপার্টমেন্ট টাইপ। তাহলে তো খুব স্বাভাবিক ব্যাপার, একটা ডাটা যদি আমি যেটা রাখি আমি চাইলে সেটা যদি সে না দেয় আমি ফোর্স করব কনভার্ট করতে, এটা যদি ইন্টিজার হতো আপনি চিন্তা করেন, তাহলে আমি বলতাম না ইন্টিজার কনভার্ট করো, আমি তো জানি ইন্টিজার রাখছি। সো আমি এই জন্য একটা রেফারেন্স রাখলাম, টাইপ দিলাম ডিপার্টমেন্ট, এবং কম্পাইলারকে বললাম তুমি এটা ডিপার্টমেন্টে কনভার্ট করে দাও, তাই না? তুমি অবজেক্ট টাইপ, ও করে না কিন্তু, নর্মালি ও করে না, করতে পারে না আসলে, সো আমি তাকে বলে দিচ্ছি যে তুমি এটাকে ডিপার্টমেন্টে কনভার্ট করে দাও, রাইট? ওকে, বাট আর একটু বুঝতে সময় লাগবে, আমরা যখন ইনহেরিটেন্স রিলেশনশিপে যাব তখন এটা ব্যাখ্যা করব, কেমন, এটা তখন বুঝবেন আপনারা। তারপরে অংশ তো সোজা, এটা কি টাইপের অবজেক্ট অর রেফারেন্স? ডিপার্টমেন্ট টাইপের, সেটার মধ্যে অ্যাড স্টুডেন্ট মেথড আছে, উপরে স্টুডেন্টটাকে সেখানে অ্যাড করে দিলাম, ডান। আচ্ছা, এই মেথডটা একটা স্ট্রিং রিটার্ন করে, আমরা স্ট্রিংটাকে মেসেজ বক্সে দেখিয়ে দিই, তাহলে এখানে, সরি এখানে লিখি নেই, ভিতরে এটা লিখে নিচ্ছি, ডিপার্টমেন্ট ক্রিয়েটেড, রাইট? আর এখানে স্টুডেন্ট সেভ করার সময় যা করার কথা সেটা আমরা লিখি, মেসেজ বক্স ডট শো ফিনিশ। ওকে, চলেন আমরা ডিবাগ করি দেখি কি হয়। So, CHE. ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করলাম, ডিপার্টমেন্ট অবজেক্টটা দেখেন, আপনার ডিবাগ করা একটু শিখতে হবে, কেমন, কারণ ডিবাগ না করলে আপনি আপনার প্রবলেম নিয়ে বসে থাকবেন, সারা দিন নষ্ট হবে। কুইকলি দেখেন ডিপার্টমেন্ট অবজেক্ট, ভিতরে কি আছে, কেমিস্ট্রি সিএইচই এবং নাম হলো কেমিস্ট্রি, স্টুডেন্ট লিস্ট কয়টা দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে, তাই না? চাইলে সেটার মধ্যে আপনি যেতে পারেন, কোনো ডাটা আছে নাই, তাই না? ওকে, দেন এইবার অ্যাড করলাম, এবার দেখেন একটা, তাই না? চাইলে সেটাকে দেখাও যায়, তাই না, তাই না? এখন কি বুঝতে পারছেন, কিছুক্ষণ আগে, সরি কিছুক্ষণ আগে আমি প্রথম দেখাইছি আপনাদেরকে ডিপার্টমেন্ট অবজেক্ট, তাই না? তারপরে এ লাইনে এসে আমি দেখাচ্ছি এটা খালি ছিল, তাই না? দেন এখন কিন্তু চলে আসছে, রাইট? ওকে ওকে, এবার যদি আপনার কম্বো বক্সকে দেখতে চান, মানে কম্বো বক্সের ভিতরে কি ঘটতেছে আপনার সেটাও দেখতে পারবেন চাইলে, দেখেন কি লেখা, সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস ডট কম্বো বক্স আইটেমস ডট কাউন্ট কয়টা, ওয়ান। আচ্ছা, আপনি খুঁজে টুজে মোটামুটি বের করে ফেলতে পারবেন অবজেক্টটা আসলে সে কোথায় রাখছে, হয়তো টাইম লাগবে, যদি দরকার হয় সেটা পাওয়া যায়। ওকে, আমি আর যাচ্ছি না কোথায় কোথায় সে রাখছে। আচ্ছা, এই যে তিনটা জায়গায় এ ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট রাখলাম, আমরা আসলে কি রাখছি, তিনটা রেফারেন্স রাখছি তিন জায়গায়, তাই না? ওকে, অবজেক্ট কোথায়, আলটিমেটলি অবজেক্ট একটা, এটা
ফিনিশ, চলে আসছে না? চলে আসছে, এরকম দেখাচ্ছে। চলেন আমরা আরেকটা তৈরি করি, বিবিএ। ওকে, আমি আর এখানে তেমন কিছু দেখানো আছে বলে মনে করি না। ওকে, এবার আসেন এখানে, সিলেক্ট করছি কি সিএইচই, তাই তো? অর্থাৎ যেটা হলো কেমিস্ট্রি যে অবজেক্টটা, তাই তো? আমি কিন্তু সিলেক্ট করছি টেক্সট, আপনারা জানেন এটা বিহাইন্ডে কিন্তু পুরো অবজেক্ট ট্যাগিং হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। বাই দ্য ওয়ে, এটা উপরে উঠানো দরকার ছিল, উনি একটা কথা বলছিলেন ওকে যে কম্বো বক্সটা উপরে দিলে ভালো হতো। আচ্ছা, আমি সিলেক্ট করার পর কোথায় চলে আসছে দেখছেন? এই যে এখানে চলে আসছে, রাইট? এখানে আসছে কারণ সে ওই অবজেক্টের প্রপার্টিটা নিয়ে কাজ করতে হয়, রাইট? সেটার জন্য সে কোডটা এখান থেকে সিলেক্ট করলো। আমরা এখানে আসি, ওইটা ওইটার উপর ভিত্তি করে আমাদের এখানে কোনো কাজ নেই। ওয়ান, সো এন এজেট এম ইউএল, এবং ইমেল অ্যাড্রেস দিলাম an@mail.com। সরি, যে দেখি এখানে বাটন ক্লিকে আছে কিনা, আমরা এখানে দিই। স্টুডেন্ট অবজেক্ট তৈরি হচ্ছে। F1 দিলে, F11 দিলে কোথায় যাবে বলেন তো? কনস্ট্রাক্টর, তাই না? ওকে, চলে আসছি কুইকলি। ডান, পরের অংশ কি হচ্ছে দেখেন, সিলেক্টেড সিলেক্টেড আইটেম কে, এর ডিপার্টমেন্টের একটা অবজেক্ট সে কিন্তু দেখাচ্ছে। সো আমরা যদি এখানে আসি, সো সে অলরেডি কিন্তু সিলেক্টেড যেটা সেটার অবজেক্টের কিছু প্রপার্টি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ আমি এখন কোথায় আছি, আমি এখন কম্বো বক্সের বিভিন্ন জিনিসপত্র দেখছি। সো কম্বো বক্স অলরেডি দেখাচ্ছে, কম্বো বক্সের কাউন্ট হলো দুইটা, আইটেম দুইটা আছে, কিন্তু সিলেক্টেড, সরি, ওকে, সেখান থেকে আসে নাই। আমরা এখানে আসি একদম নিচের দিকে, দেখি সিলেক্টেড আইটেমস, সিলেক্টেড আইটেমসে আসেন। সিলেক্টেড আইটেমসের ভিতরে কি আছে দেখেন, কোড এবং নাম, তাই না? বুঝতে পারছেন? অর্থাৎ আমি যেহেতু কেমিস্ট্রিটা সিলেক্ট করছি, সেটা সিলেক্টেড আইটেমসের মধ্যে কিন্তু এখন সেটা দেখাচ্ছে, রাইট? বাট এই ডাটাগুলো তো বিচ্ছিন্ন না, আমরা জানি এটা একটা অবজেক্ট ফর্মে আছে। ওকে, নেক্সট, তাহলে সেটাকে কিসে কনভার্ট করলো? ডিপার্টমেন্ট অবজেক্টে কনভার্ট করলো। দেখেন এখানে অলরেডি চলে এসেছে অবজেক্টটা, রাইট? আমি বললাম সেটা স্টুডেন্ট অ্যাড করো। এবার আমি F11 দিচ্ছি, ডিপার্টমেন্ট অবজেক্টে স্টুডেন্ট অ্যাড করার জন্য চলে এসছে। সো স্টুডেন্ট লিস্টের মধ্যে অ্যাড করা যাবে কি না, প্রথম একটা লজিক্যাল অংশ আছে, সে দেখলো যে না, এখনও তো 20টা স্টুডেন্ট ওভারফ্লো হয় নাই, তাই না? 20টা হয় নাই, সো ইয়েস, স্টুডেন্ট সেভ হলো, আমাকে ওই মেসেজটা রিটার্ন করে দিল, আমি ইউজারকে দেখিয়ে দিলাম স্টুডেন্ট হ্যাজ বিন সেভড। কোনো কনফিউশন আছে, আছে কি? আচ্ছা, এখন এবার চলে আসেন, আমরা কিছু লজিক্যাল অংশ বসাই আস্তে আস্তে। যেমন আমরা যদি বলি, কিছুক্ষণ আগে অথবা এর আগের এক্সাম্পলে আমাদের যেটা ছিল, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কথা বলছিলাম। এখন রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হতে হবে, তাই না? আমাদের এখানে একটা মেথড আছে না? প্রথম দেখেন এই মেথডটা কোথায় লেখা, কোথায় লেখা? ডিপার্টমেন্ট ক্লাসে। এ আসলে রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক কয়টা ডিপার্টমেন্টে চেক করে, নিজেরটা নাকি সবগুলো ডিপার্টমেন্ট? নিজেরটা। অর্থাৎ আপনি যখন বিবিএ 10টা স্টুডেন্ট সেভ করবেন, বিবিএ তে 11 নম্বর স্টুডেন্ট সেভ করতে গেলে আপনি যে মেথডটাকে ওই যে অ্যাড মেথডের মধ্যে কল করে দেন সামহাউ, সে কিন্তু বাকি 10টাকে চেক করতে পারবে। কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্টে যে 10টা স্টুডেন্ট পড়ে আছে, সেটা কি সে চেক করতে পারবে? কেন পারবে না? কারণ খুব সোজা, লিস্ট অফ ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্ট অবজেক্টের মধ্যে নাই, এটা বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ লিস্ট অফ স্টুডেন্ট, সরি, লিস্ট অফ ডিপার্টমেন্ট, লিস্ট অফ ডিপার্টমেন্ট কোথায় আছে বলেন তো? ইউআই তে না? লিস্ট অফ ডিপার্টমেন্ট কিন্তু ইউআই তে আছে, এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের ভিতরে নাই। তাহলে আমি যখন এই লজিকটা বসাবো, দেখেন এই লজিকের প্রবলেমটা কোন জায়গায়, আমি এটা বসাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এটাকে কল করি কোথায়, অ্যাড করার সময়, তাই না? সো এখানে একটা লজিক্যাল অংশ দিয়ে দিই তাহলে, ইফ, আপনারা তো ভেতরে কোড লিখছেন, তাই তো? আমি আবার এখানে ভাঙছি আর কি, ইফ কি
ডাজ এক্সিস্ট কে এক্সিস্ট করে কিনা, যে স্টুডেন্ট অলরেডি অ্যাড হতে আসলো, তাই না? এটা যদি এক্সিস্ট না করে, তাই না, তাহলে সামনে একটা নট দিয়ে দিই। কি করছি বুঝতে পারছেন? আমি আবারও, ওকে, সো প্রথমে এটা বলেন তো এখানে কি লেখা, ইফ ইফ স্টুডেন্ট ডাজ এক্সিস্ট, তাই না, তাহলে কি অ্যাড করবে? তাহলে কি নর্মাল কি অ্যাড করার কথা, করার কথা না, তাহলে আমি সামনে কি বসিয়ে দিব, নট, তাই না? দেন অ্যাড করো, তাই না, এলস রিটার্ন ইফ স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট, ওকে, তাই না? আচ্ছা, এবার ওই মেথডের ভিতর দেখেন আপনারা আমরা কি করছি, আমরা আসলে স্টুডেন্ট যেটা আসলো সেটা ফরিচ লুপ চালাচ্ছি, এবং যদি মিলে যায় তাহলে ট্রু রিটার্ন করে দিই, না মিললে ফলস রিটার্ন করে দিই, ওকে, ফিনিশ। তাহলে দেখেন এটা করাতে আমার কতটুকু কাজ হয়েছে, এবং আদৌ সেটা আমার কাজ দিবে কিনা। আমরা চলে আসি সিএসসি ডিপার্টমেন্ট, আমরা চলে আসলাম, ওকে, কম্পিউটার। আচ্ছা, আমি ডিবাগ পয়েন্টগুলো করে দিই, ডিসেবল করে দিই, পরে দরকার হলে আবার এনাবল করবো। তারপর করলাম ডিডিএ, বিজনেস ক্রিয়েটেড। এবার আসেন স্টুডেন্ট সেভ করি, ভালো করে দেখেন, 001, রাইট, নেম আলিফ, @gmail.com, একটা ডিপার্টমেন্ট তো সিলেক্ট করা লাগবে, তাই না, ধরলাম সিএসসি, সেভ করলাম, ডান। আচ্ছা দেখেন এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা আরেকজনকে চাই, সুলতানা এস, সেভ, স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট, তাই না, ভেরি গুড। কিন্তু যদি বিবিএ সিলেক্ট করেন, তাই না, কেন নিচ্ছে, কারণ খুব স্বাভাবিক ভাবে এটা তো ডিপার্টমেন্টের ভেতরে লজিক লেখা। এখন এবার ইউনিভার্সিটিতে চলে আসেন, রিয়েল লাইফে চলে আসেন, রিয়েল লাইফে কি এরকম হয়, সিএসসি ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার 001, আবার বিবিএ ডিপার্টমেন্টও এরকম হয়, রেজিস্ট্রেশন নাম্বার কি সেম হয়? হয় না, আপনারা জানেন লেখা অনেক বড় থাকে, তাই না, সিএসসি, তারপর ইয়ার, তারপর ইউনিক নাম্বার, তাই না, অনেক পুরাটুকু ইয়া থাকে। এখন আমাদের কোডটাকে আমরা আপডেট করতে হবে, বলেন আমরা কি এই কাজটুকু আপনারা করেন দেখি, মানে বলেন আমি সামনের দিকে আগাবো। নাও আই এম দ্য টাইপ রাইটার, কোথায় যাব, আমার আমার রিকোয়ারমেন্টটা কি, এটা কি বোঝা গেছে, অর্থাৎ ডিপার্টমেন্টে ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার হবে, এটা অলরেডি অ্যাপ্লিকেবল, কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ তো অ্যাপ্লিকেবল না। এখানে তো আমার আগের আগের এক্সাম্পলটাতে একটা ইউনিভার্সিটি, একটা ডিপার্টমেন্ট ছিল, তো সো ফিনিশ। এখানে তো একটা ডিপার্টমেন্ট না, এখানে তো অনেক ডিপার্টমেন্টের ইস্যু। তাহলে ডিপার্টমেন্ট লিস্ট বক্স বলতে কি বোঝাচ্ছেন, ডিপার্টমেন্ট এগুলোর মধ্যে চেক করবেন, নাকি আপনি বোঝাতে চাইছেন ডিপার্টমেন্টের লিস্টের মধ্যে চেক করবেন? আচ্ছা, ওকে, তাহলে কোথায় চেক করবো বলেন, কোন জায়গায় কোডে যাই, আমি যাই, আমাকে বলেন, আই এম দ্য টাইপ রাইটার রাইট নাও, ওয়েটিং, কোথায় যাব, কি লিখব, আগান, সাহস করে আগান, পারফেক্ট হতে কে বলছে? আচ্ছা, ওকে, একজন বলছেন সাহস করে অ্যাড ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, চলে আসলাম, সরি, অ্যাড ডিপার্টমেন্ট বলে তো আসলে কোনো ইয়া নাই। আপনি দেখেন আমার ডিপার্টমেন্টের লিস্টটা কোথায়, এখানে না, আর আপনি যে উনি যেটা বলতেছেন এই যে ডিপার্টমেন্টটা অ্যাড করে, এই অ্যাড তো ভাই আমার ক্ষমতা নাই, এটা তো হলো লিস্টের অ্যাড, এবং এটা মাইক্রোসফটের, ওই সোর্স তো আমি চেঞ্জ করতে পারবো না, ওটা তো ক্লোজ সোর্স, তাই না? দেন আপনারা দেন রাইট বাটন, গো টু কি ডিক্লারেশন, দেখেন একটু মাইক্রোসফটের জিনিস, তো আমি আর কোডের ভিতরে ঢুকতে পারতেছি না। আর আমি যদি লিস্টকে ওইভাবে চেঞ্জ করে দিই, এই অ্যাপ্লিকেশনে অন্যান্য কারণে লিস্ট ওরা যারা যারা ইউজ করছে সবার ক্ষেত্রেও নিয়ম অ্যাপ্লিকেবল হওয়া শুরু হবে, তাই না? সো বলেন কি করতে পারি, স্টুডেন্ট ক্লাস আসলাম, স্টুডেন্ট ক্লাসে সেভের কোনো কোড নাই, ডিপার্টমেন্টের মধ্যে আসলাম, তাড়াতাড়ি
আচ্ছা আমি দেখি ওনারা যে বলছে আপনার ওদিকে আসবো, আমরা আমরা তো আসলাম অ্যাড স্টুডেন্ট, তারপর কি করব? রাগ আছে না? ওকে, উনি একটা কি যেন বলছিল, উনি বলতেছে কি বলছেন আপনি, আমরা ইউআই তে আসলাম, তারপর ডিপার্টমেন্ট ইউআই তে কোনো লজিক নেই, শুধুমাত্র আমার লিস্ট অফ ডিপার্টমেন্ট আছে। এবার বলেন যেখানে আসলে ডিপার্টমেন্ট গুলো অ্যাড হয়, যে ডিপার্টমেন্ট গুলো অ্যাড হয়, এবার বলো। ওকে, কিভাবে দিব বলেন? প্রথম হলো, প্রথম আমি একটু ডিফেন্স করছি, সেটা হলো এত কষ্ট করে ক্লাস ক্লাস বানালাম, বিপদে পড়ছে বিদায়, আবার ইউআই তে সব জিনিসপত্র নিয়ে আসা শুরু করছি, কাজ হবে? হ্যাঁ, কোন ক্লাসে বানাতে চান? ওকে, ডিপার্টমেন্ট ক্লাসে আসছি, ডিপার্টমেন্ট ক্লাসে বানাই। কি মেথড লিখবো? ওকে, বাস্তব জীবনে ডিপার্টমেন্টের ভিতরে ডিপার্টমেন্ট লিস্ট থাকে না, বুঝতে পারছেন? উনি কিন্তু একটু কিছুটা ইয়া করার চেষ্টা করতেছে, ওনার কথা হলো শুধু রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আসবো, কার কাছ থেকে নিয়ে আসবো, কিভাবে আনবো? হ্যাঁ বলেন না, আমি একটা কোড লিখি, কিছু তো লিখতে হবে, হাওয়ার উপর কথা বললে তো হবে না, ম্যাটেরিয়ালাইজ হতে হবে, কোড কোডের মধ্যে দিয়ে বাস্তব রূপ আসতে হবে আর কি। কি ডিপার্টমেন্টে কি ডিপার্টমেন্টের অবজেক্ট একটা? ওকে, পাঠাইলাম পাঠাইলাম, এখানে লিখে দিলাম ডিপার্টমেন্ট অবজেক্ট পাঠালাম, তারপর এখানে কিভাবে কন্ডিশন দিবেন? এখানে কি অন্যান্য ডিপার্টমেন্ট আছে? ডিপার্টমেন্ট তো একটাই পাঠালেন। ওকে, থিঙ্ক লজিক্যালি রাদার দ্যান ইমোশনালি। ওকে, আমার কাছে মনে হয় কোড তো অনেক ক্লিয়ার, কোড বোঝার চেষ্টা করেন, আপনাকে যে লজিকটা বলা হয়েছে সেই লজিকটা অ্যাপ্লিকেবল কার উপরে আগে বলেন, সেই লজিকটা অ্যাপ্লিকেবল হলো কালেকশন অফ ডিপার্টমেন্ট অর ডিপার্টমেন্টের লিস্টের উপরে আগে ব্যাপারটা বুঝেন, তারপরে তো সোর্স কোডের ব্যাপারে আসবে, তাই না? অর্থাৎ আমরা যদি একদম স্পেসিফিকভাবে বলি, এই যে লিস্টের মধ্যে, সরি, এই যে লিস্টের মধ্যে আমার ডিপার্টমেন্টটা অ্যাড হচ্ছে, ডিপার্টমেন্ট লিস্টের মধ্যে এই জায়গাতে সামহাও বসাতে হবে, তাই না? এখানে চেক করা যেতে পারে, কারণ আপনি দেখেন আপনার অলরেডি তিনটা ডিপার্টমেন্ট আছে, যদি তিনটা ডিপার্টমেন্ট থাকে, এখন আমি সেই ডিপার্টমেন্ট একটাতে যদি আমি স্টুডেন্ট সেভ করতে যাই, তাহলে ওই তিনটা ডিপার্টমেন্ট সবগুলাতেই কিন্তু চেক করে দেখতে হবে, এইটা একমাত্র, এই ডাটাটুকু কোথায় আছে আমার, সবগুলো ডিপার্টমেন্ট কোথায় আছে, ডিপার্টমেন্ট লিস্টের মধ্যে, এটা কি ক্লিয়ার কিনা দেখেন। ওকে, তাহলে আমি আপাতত একদম বোকার মতো একটু কাজ করা শুরু করে দিই, আমি বললাম যে ফর লুপ চালাবো, এবার ফর ইচ লুপ, তাই না? কোথায়? ডিপার্টমেন্টসের মধ্যে, রাইট? ডিপার্টমেন্ট এখান থেকে একটা করে ডিপার্টমেন্ট আসবে, তাই না? এ ইপিটি, সরি, নেমিং কনভেনশন, এটা যেহেতু একসাথে হয়ে যাচ্ছে এই জন্য দিলাম, তাহলে কি ডিপার্টমেন্ট লিস্ট থেকে একটা একটা করে ডিপার্টমেন্ট আসতেছে, তাই না? ওকে, এবার দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আমার একটা মেথড আছে না, ডিপার্টমেন্টের মধ্যে অলরেডি কিন্তু একটা মেথড আছে, কি এক্সিস্ট করে কি করে না, তাহলে আমি তো সেটা এখানে চেক করতে পারি, ইফ কি এ ডিপার্টমেন্ট ডাস তো ডট দিয়ে কল করতে হবে, তাই না? এক্সিস্ট, কে এক্সিস্ট করে কিনা, সরি সরি সরি, আমি ডিপার্টমেন্ট সেভ এ কোডটা লিখতেছি, সরি, এটা তো ডিপার্টমেন্ট সেভ এ কোড না, এটা কোথায়? স্টুডেন্ট সেভ এ কোড, সরি, আমি ভুল ভুল জায়গায় আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা চলে আসি এখানে এই কোডে, দেখেন বুঝতে পারেন কিনা, আর একটু উপরে তুলবো, দেখতে পাচ্ছেন? ফর ইচ আমরা বললাম ডিপার্টমেন্টের লিস্টের মধ্যে যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটার মধ্যে দিয়ে আমরা যাব, তাই না? কারণ প্রত্যেকটার ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন স্টুডেন্ট আছে এবং স্টুডেন্টের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাহলে আমরা বললাম যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অবজেক্ট আসুক, সো প্রত্যেকটা, এবার অবজেক্ট আসতেছে, আমি আরও ইলাবোরেটলি করি, আমি কোড আপাতত রিপিট করাই, এরপর
আমি আরেকটা ফর ইচ লুপ লিখলাম, সেটা কেন লিখলাম? এ ডিপার্টমেন্ট, এ ডিপার্টমেন্ট স্টুডেন্ট, ওয়েট, এ স্টুডেন্ট এবং এ ডিপার্টমেন্ট ডট ডট গেট অ স্টুডেন্ট লিস্ট, এটা অর্থ বুঝতে পারছেন কিনা? সরি, নেমিং কনফ্লিক্ট করছে, আমি স্টুডেন্ট অবজেক্ট। এই দুটা ফর লুপ ফর ইচ লুপ বুঝেন না এরকম কেউ আছেন? ডিপার্টমেন্টের লিস্ট আছে এখানে, তাহলে প্রত্যেকবার ধরুন তিনটা ডিপার্টমেন্ট আছে, প্রথম কোন ডিপার্টমেন্ট আসবে? প্রথমটা আসলো, সেখানে আপনি কি লিখছেন? সেখানে তো স্টুডেন্ট লিস্ট আসবে, তাহলে সেই স্টুডেন্ট লিস্ট থেকে এখানে কোনটা আসবে? প্রথমটা আসবে, তারপর কোনটা আসবে? দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, শেষ হয়ে গেল, তারপর আবার উপরে ফর ইচে চলে যাবে, সেকেন্ড ডিপার্টমেন্টটা আসবে, আবার তার ভিতরে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো আসবে, তাই না? রাইট, এবার তো তাহলে আমরা এটা লিখতেই পারি, তাই না? এখন তো তাহলে আমরা লিখতে পারি, ইফ স্টুডেন্ট অবজেক্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার কার সমান হয়? এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? অর্থাৎ এ রেজিস্ট্রেশন নাম্বার আর এ রেজিস্ট্রেশন নাম্বার, যাকে সেভ করার জন্য আমি তৈরি করছি, এই দুজনের রেজিস্ট্রেশন নাম্বার যদি সমান হয়, তাহলে আপনি এখানে রিটার্ন করে দেন ইউজারকে কি, সরি মেসেজ, সরি মেসেজ বক্সের মধ্যে দেখিয়ে দেন, ডট শো দিস স্টুডেন্ট অলরেডি এক্সিস্টস ইন দিস ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটিতে হতে পারে। ওকে, আর পুরাটুকু কমপ্লিট হলো, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু একটা কাজ করা যায়, আপনারা জানেন কিনা, মেসেজ দেখে রিটার্ন করে দিলাম, তাহলে কিন্তু আর পরের কোডটা এক্সিকিউট হবে না, তাই না? রিটার্ন না লিখলে কিন্তু আবার সেভ হয়ে যাবে, তাই না? রাইট, কারণ আমি তো এলস লিখে লিখে দিতে পারবো না, এলস লিখে লিখে দিলে তো একবার খুঁজবো পরে আর পাবে না, বুঝতে পারছেন কি করছে? ওকে, স্টুডেন্ট অলরেডি পেয়ে গেছে, তারপর কি আর এইটা কি এক্সিকিউট করা উচিত হবে? তাহলে তার কাজ হলো না, স্টুডেন্ট তো ঠিক অ্যাড করে ফেলবে, তাহলে আমি এখানে কি লিখে দিলাম? রিটার্ন, অর্থ কি মেথড থেকে সে পেল হয়ে যাবে, পুরাটুকু ঘুরলো, পেলো না পেলো না পেলো না, তাহলে কোথায় আসবে? এখানে আসবে এবং মেসেজ বক্স এটা দেখে রিটার্ন লিখলেই তো হয়, ব্রেক তো হলো ফর ইচ লুপ থেকে ব্রেক হয়ে চলে যাবে, তাই না? সেটার অর্থ তো এই নয় যে এটা এক্সিকিউট করবে না, ক্লিয়ার? আচ্ছা, সো এখন যেহেতু পুরো কোডটাই এখানে আছে, দেখেন আর ডিপার্টমেন্টের ভেতরে ওই কোডটা কিন্তু দরকার নাই, কোনটা ডিপার্টমেন্টের একটা ক্লাস আছে না, ওর মধ্যে যে এই যে রেজিস্ট্রেশন নাম্বারের এই অংশটুকু আমরা এখানে চেক করি না, এটা কি তাহলে দরকার আছে? দরকার না, এটা ফেলে দিই। আপনারা কি বুঝতে পারছেন আমি এটা কেন ফেলে দিচ্ছি? কারণ পুরা জিনিসটাই তো, হোল চেকিংটা এখন কোথায় হচ্ছে? ইউআই তে হয়েছে না, তো এখন কি আর এটা চেক করা এখানে দরকার আছে? কোনো দরকার তো নাই। ওকে, রান করেন, সরি, ওকে, এখানে ও সরি এখানে লিখতে হবে স্টুডেন্ট অ্যাডেড, চলো নাও সি 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 সে বিবিএ স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান ওয়ান, আমি একদম সংক্ষেপে দিচ্ছি, সিএসি সেভ, আবার সেভ করতে যান, রেজিস্ট্রেশন অলরেডি এক্সিস্ট, বিবিএ সিলেক্ট করেন, অলরেডি এক্সিস্ট, তাই না? ডান, ওকে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে 12টা বাজে করছে, এই কোড নিয়ে তো বেশি দূর আগানো যাবে না, তাই না? এই কোড নিয়ে কিভাবে বেশি দূর আগাবো? ইউআই তে এরকম লজিক টজিক লিখে এ করতে আমার স্যালারির পেছনের দিকে টেনে ধরবে দুদিন পরে, তাই না? সো হাউ কুড ইউ ইম্প্রুভ ইট বলেন? আপনারা ঝামেলা করছেন কোথায় জানেন? আই টু থিঙ্ক আউট অফ বক্স, ইউ থিঙ্ক দেয়ার শুড বি অ্যানাদার ক্লাস, দেয়ার শুড বি দেয়ার শুড নি উই নিড অ্যান অ্যানাদার ক্লাস হেয়ার, তাই না?
ডিপার্টমেন্টের ভেতরে তো এই লজিক আপনি কখনোই চেক করতে পারবেন না, কারণ ডিপার্টমেন্টের মধ্যে একটা অবজেক্ট আছে, তাই না? ডিপার্টমেন্টের ভেতরে তো অন্য ডিপার্টমেন্ট নাই, আর স্টুডেন্টের মধ্যে তো লজিকই আসে না। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনে যতক্ষণ পর্যন্ত এই লজিক না আসছে ততক্ষণ পর্যন্ত লিস্ট অফ ডিপার্টমেন্টের যে ইউআইতে ছিল এটা কাজ করতো, কিন্তু যখন এই লিস্ট অফ ডিপার্টমেন্টের মধ্যে লজিক চলে আসছে তখন তো এটা ইউআইতে আপনাকে কোড লিখতেই হবে, আর না হলে কি করতে হবে, অন্য আরেকটা ক্লাস তৈরি করতে হবে। সো দেখেন এখানে আসলে যখন লজিক চলে আসছে এখন আমরা একটা ক্লাস নেই যেটার নাম দিই আমরা ইউনিভার্সিটি ক্লাস। চলো চলেন এখন এবার প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমরা একটা ক্লাসের নাম দিচ্ছি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি.cs দিলাম। এখানে তাহলে ইউনিভার্সিটিতে কি কি থাকে সোজা হিসাব? লিস্ট অফ ডিপার্টমেন্ট, তাই না? লিস্ট অফ ডিপার্টমেন্টস, অনেক করছি, সোর্স কোড নেন, আপডেট করেন।